হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শ্রীনিত্যাস কিচেন। আজকের রেসিপি রসালো কলার মালপুরি। আর এই ভিডিওটা দেখার আগে সবার আগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশান বেলটি প্রেস করে দিন এবং পুরো ভিডিওটা দেখে সবার সঙ্গে শেয়ার করুন, লাইক করুন এবং অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করে টেস্ট করে দেখুন এটা কতটা টেস্টি। এটা রসালো রেসিপি, খেতে খুবই ভালো লাগে। ওকে ফ্রেন্ডস, তাহলে স্টার্ট করা যাক। বানানা দিয়ে মালপোয়া বানানোর জন্য চাই বানানা, অর্থাৎ কলা, যেটা কিনা ওভার রাইপ, একটু বেশি পেকে যাওয়া কলা এখানে নিতে হবে। এখানে আমি তিনটে কলা নিয়েছি। আর চাই ময়দা, এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি। সুজি, হাফ কাপ সুজি নিচ্ছি। চিনি হাফ কাপ। বেকিং সোডা নিচ্ছি হাফ টেবিল স্পুন। আর নিচ্ছি মৌরি। আর গার্নিশ করার জন্য নিচ্ছি ড্রাই ফ্রুটস, যার মধ্যে আছে কাজু বাদাম, পিস্তা আর কিশমিশ। কাজু বাদাম আর পিস্তাটা আমি ছোটো ছোটো করে স্লাইস করে নেবো, মানে খুব ছোটো ছোটো টুকরো করে নেব। আর ব্যাটারটা যখন বানাবো সামান্য জলও এটাতে আমি অ্যাড করব। আপনারা ইচ্ছে করলে ক্রিমও অ্যাড করতে পারেন। আর সঙ্গে চিনির শিরা আমাদের বানাতে হবে, অর্থাৎ সুগার সিরাপ, যার জন্য সুগার নিতে হবে জল। আর নেব এলাচ, এখানে আমি এক কাপ সুগার নিচ্ছি। তাহলে এক কাপই জল নিয়ে সেই সিরাপটা আমি বানিয়ে নেব। এখন বানানা মালপোয়া, অর্থাৎ কলা দিয়ে তৈরি মালপোয়া ব্যাটারটা বানানোর জন্য, অর্থাৎ মিশ্রণটা বানানোর জন্য সবার আগে একটা খালি বোল নিয়ে নিয়েছি। এটাতে এই বানানাগুলো নিয়ে নেবো, যেটা কিন্তু বেশি পাকা। এবার এই বানানাগুলোকে আমি পুরো স্ম্যাশ করে পেস্ট করে নেব। এবার এই বানানাগুলোকে আমি এভাবে স্পুন দিয়ে স্ম্যাশ করে নেব। করে নিয়ে এটাকে ভালোভাবে একটা পেস্ট মতো বানিয়ে নিতে হবে। এই দেখুন, বানানার পেস্টটা রেডি হয়ে গেছে। এটা আপনারা ইচ্ছে করলে মিক্সিতেও করে নিতে পারেন, হাত দিয়েও চটকে নিতে পারেন। এবার এতে আমি একে একে অ্যাড করব ময়দা। আপনি ইচ্ছে করলে আটাও নিতে পারেন যদি ময়দা অ্যাভয়েড করতে চান। এবার এতে দিচ্ছি সুজি। বেকিং সোডা আর চাই দুধ। এখানে আমি ফুল ক্রিম মিল্কই নিয়েছি। আপনারা ইচ্ছে করলে ক্রিমও নিতে পারেন বা মিল্ক মেডও মিশিয়ে নিতে পারেন। এখানে দুধটা আন্দাজ মতো নিতে হবে, ব্যাটারের কনসিস্টেন্সি দেখে সেটা অ্যাড করতে হবে। এবার এতে আমরা এই মিল্কটা, মানে দুধটা ঢেলে দিচ্ছি। ঢেলে এবার মিশিয়ে নেব। মিশিয়ে তারপর এটাতে জল অ্যাড করব। এবার এটাকে ভালোভাবে এখানে মিক্স করে নিতে হবে। এভাবে ভালোভাবে এটাকে মিক্স করতে হবে। এই দেখুন, আমাদের মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার এটাতে আমরা সুগার অ্যাড করব, অর্থাৎ চিনি। এটা আপনি আপনার ইচ্ছে মতো অ্যাড করবেন, কারণ বেশি মিষ্টি খেতে চাইলে আপনি এখানে 3/4 কাপ সুগার আপনি এখানে মিশিয়ে নিতে পারেন। আর যদি কম খেতে চান তাহলে হাফ কাপ বা তারও কম, মানে 1/4 কাপ সুগারও এটাতে অ্যাড করতে পারেন। আপনি ইচ্ছে করলে সুগারটাকে পাউডারও করে নিতে পারেন, মানে পাউডার সুগারও ইউজ করতে পারেন। আমি এখানে গোটা সুগারই ইউজ করছি। এখানে আমি হাফ কাপ মতো সুগার অ্যাড করছি। এটাকে এবার ভালোভাবে আবার মিশিয়ে নিতে হবে। মিশিয়ে এবার আমি এটাকে 30 মিনিটসের জন্য ঢেকে রেখে দেব। এবার আমি মিশ্রণটাকে প্লেট দিয়ে হাফ অ্যান আওয়ারের জন্য ঢেকে রেখে দিচ্ছি। মালপুরি ভাজার জন্য চাই রিফাইন অয়েল। চিনির সিরাপের জন্য, মানে চিনির শিরার জন্য আমি এখানে প্যানে এক গ্লাস জল নিয়ে গ্যাস অন করে দিয়েছি। এবার এটাতে আমরা এক গ্লাস চিনি অ্যাড করব। এবার এতে আমি এক গ্লাস সুগার অ্যাড করছি। আপনি ইচ্ছে করলে এখানে 1.5 গ্লাস জল বা 2 গ্লাস জল নিয়ে 1 গ্লাস সুগার দিয়ে, মানে একটু লাইট সুগার সিরাপ বানিয়ে নিতে পারেন, মানে চিনির শিরা, যেটাতে মিষ্টি একটু কম থাকবে, সেরকম করেও সুগার সিরাপ বানিয়ে নিতে পারেন। এবার এতে আমি একটা এলাচ দিয়ে দিচ্ছি। এটাতে একটা এলাচ ছেড়ে দিচ্ছি। আর গ্যাসটা আমি সিমে রেখেছি। এবার এটাকে ফুটতে দিতে হবে যতক্ষণ না চিনি আর জলটা মিলে যে কনসিস্টেন্সিটা আমার চাই সেই কনসিস্টেন্সি পর্যন্ত না আসছে ততক্ষণ এটাকে ফোটাতে হবে। এর মধ্যে এই চিনিটা ভালোভাবে মিলে গেছে, নিচে সামান্য আছে,
আর এটুকু মিলে যাওয়ার পরে আমি গ্যাস অফ করে দেব। 10 মিনিট হয়ে গেছে, আমাদের চিনির শিরা মানে সুগার সিরাপটা রেডি হয়ে গেছে, এবার আমরা গ্যাস অফ করে দিচ্ছি। 30 মিনিটস হয়ে গেছে, অর্থাৎ আধা ঘন্টা হয়ে গেছে এটা ভিজিয়ে রেখে। এবার এই ব্যাটারের মধ্যে আমি মৌরিগুলো মিশিয়ে দেবো। এবার এটাতে আমরা মৌরি মিক্স করে দিচ্ছি। 30 মিনিটস হয়ে গেছে, অর্থাৎ আধা ঘন্টা হয়ে গেছে এটা ভিজিয়ে রেখে। এবার এই ব্যাটারের মধ্যে আমি মৌরিগুলো মিশিয়ে দেবো। এবার এটাতে আমরা মৌরি মিক্স করে দিচ্ছি। মালপুরি ভাজার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে তেলও ঢেলে দিয়েছি আর গ্যাস অন করে দিয়েছি। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একে একে মালপুরিগুলো আমরা এটাতে ভেজে নেব। এই দেখুন তেল গরম হয়ে গেছে, এবার আমরা এভাবে এটাতে ছেড়ে দেব। তবে গ্যাসটা এখন আবার আমি কমিয়ে নিয়েছি। এইভাবে মালপুরিগুলো ছেড়ে দিতে হবে। এই দেখুন এটা আমি যেমন উল্টে দিয়েছি ফুলে উঠেছে। এবার দুদিক ফ্রাই হয়ে গেলে এটা আমরা নামিয়ে নেব। এবার আরও আবার তিনটে আমি ছেড়ে দিয়েছি মালপুরি। এই দেখুন আবার আমি এটা এই তিনটেকে উল্টে দিয়েছি, ব্রাউনিশ হয়ে গেছে। আর একটু সামান্য ব্রাউন হলে এবার আমরা নামিয়ে নেব। এই দেখুন মালপুরিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি সুগার সিরাপের মধ্যে ঢেলে দেব। এই আমাদের সুগার সিরাপ, এবার এটাতে এগুলোকে আমি সোক করে দেব। এটা বেশ কিছুক্ষণ সোক করে রাখতে হবে যাতে পুরো সিরাপটা এর ভেতর ঢুকে যায়। এই দেখুন আমাদের রসালো কলার মালপুরি রেডি হয়ে গেছে, যেটা আমি কাজু পিস্তার কিশমিশ ছোটো ছোটো করে স্লাইস করে সেটা দিয়ে ছড়িয়ে দিয়ে গার্নিশ করেছি। এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করুন, খুবই টেস্টি। ওকে ফ্রেন্ডস, তাহলে আজকের জন্য এটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, দেন বাই বাই।